দীর্ঘদিন ধরেই লম্বা চুলে দেখা গেছে বলিউড বাদশাহ শাহরুখ খানকে। তবে এবার চুলের স্টাইল বদলে ফেললেন অভিনেতা। আইফার প্রেস কনফারেন্সে তিনি দেখা দিলেন নতুন লুকে। আইফা অ্যাওয়ার্ডসের জন্য 10 সেপ্টেম্বর মুম্বাইয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ছোট চুলে ধরা দিলেন শাহরুখ। শুধু তাই নয়, মাথা ঢেকে রেখেছিলেন ক্যাপ দিয়ে। শাহরুখের এই নতুন লুক দেখে জল্পনা ছড়িয়েছে কিং সিনেমার জন্য সম্ভবত এই নতুন চুলের ছাঁট দিয়েছেন এই সুপারস্টার। নেটিজেনদের মতে বয়স যেন এক ধাক্কায় অনেকটা কমে গিয়েছে কিং খানের। অ্যাওয়ার্ড অনুষ্ঠানটিতে শাহরুখকে দেখা গেছে অল ব্ল্যাক লুকে। একটি পাপারাজ্জি অ্যাকাউন্টে অনুষ্ঠানটির একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যেখানে শাহরুখকে অনুষ্ঠানে আসতে এবং সামনের সারির আসনের দিকে এগিয়ে যেতে দেখা যায়। অনুষ্ঠানে উপস্থিত রানা দাগ্যবতীকে জড়িয়ে ধরেন তিনি। সেই অনুষ্ঠানে করণ জোহরকেও দেখা গিয়েছে। করণ এবং শাহরুখ দুজনেই মঞ্চে উঠে সাংবাদিকদের মুখোমুখি হন। আবুধাবিতে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডস 2024-এর 24তম আসর বসতে চলেছে। জানা গেছে 27 সেপ্টেম্বর থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত 3 দিন ব্যাপী চলবে আইফা 2024-এর আয়োজন। শাহরুখ ও করণের সঙ্গে এই অনুষ্ঠানের সহ সঞ্চালনা করবেন বলিউড অভিনেতা ভিকি কৌশল।